পেয়ারার স্বাস্থ্যগুণ সম্পর্কে অনেকেই অবগত আছেন, কিন্তু পেয়ারা পাতার উপকারিতা কী তা জানলে সত্যিই অবাক হবেন। শরীরের অভ্যন্তরীণ ও বাহ্যিক উভয় ক্ষেত্রেই নানা রকম সমস্যা প্রতিরোধে পেয়ারা পাতা বিশেষ ভূমিকা পালন করে থাকে। আজকে আপনাদের জানাবো পেয়ারা পাতার কিছু বিস্ময়কর উপকারিতা সম্পর্কে। তাহলে চলুন জেনে নেওয়া যাক। চুল পড়া কমাতে পেয়ারা পাতার রস ত্বকে ও চুলে ব্যবহার করা যেতে পারে। এই রস ব্যবহারে চুল হবে মসৃণ ও ঝকঝকে। বিশেষজ্ঞদের মতে পেয়ারা পাতা ভিটামিন বি ও মিনারেলে ভরপুর। ভিটামিন বি চুলকে পুষ্টি সমৃদ্ধ করে। পেয়ারা পাতায় থাকা ভিটামিন বি নষ্ট হয়ে যাওয়া হেয়ার রোডের কোষ মেরামত করে চুলকে মসৃণ করে তোলে। তবে পেয়ারা পাতার রস সরাসরি চুলে না দেওয়াই ভালো। অনেকগুলো পরিষ্কার পেয়ারা পাতা নিয়ে তা 1 লিটার পানিতে ফুটিয়ে নিতে হবে। 15 থেকে 20 মিনিট সেই পানি ফুটতে দিতে হবে। এতে পেয়ারা পাতার সমস্ত গুণাগুণ পানিতে চলে আসবে। এরপর পেয়ারা পাতার পানি ঠান্ডা করে ছেঁকে শিশিতে সংরক্ষণ করা যেতে পারে। সংরক্ষণ করা পানি প্রতিদিন চুলের গোড়া ও চুলে ভালো করে ম্যাসেজ করে লাগিয়ে নিতে হবে। কয়েক মাসের মধ্যে তফাত আপনি নিজেই বুঝতে পারবেন। দাঁতে প্লাক জমা মুখের ভেতরের একটি বড় সমস্যা। পেয়ারা পাতা এন্টি প্লাক বিশিষ্টদের জন্য খুবই কার্যকর। ভেষজবিদরা মুখ গহ্বরে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য কুচি পেয়ারা পাতার পেস্ট ব্যবহার করার পরামর্শ দেন। এই পাতার প্রদাহনাশক, বেদনানাশক ও জীবাণুনাশক গুণাগুণের জন্য এটা মাড়ির প্রদাহ, মাড়ির ফোলা, মুখের দুর্গন্ধ দূর করতে, দাঁতের ব্যথা, মুখের ঘা সারাতে বেশ কার্যকর। পেয়ারা গাছে ডাল দাঁতের মাজন হিসেবে ব্যবহার করতে পারেন। প্রতিদিন 1 থেকে 2টি পেয়ারা পাতা মুখে নিয়ে চিবালে ভালো ফল পাবেন। পেয়ারা পাতা দিয়ে তৈরি করতে পারেন মাউথ ওয়াশ। 5 থেকে 6টি পেয়ারা পাতা পানিতে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে সেই পানি দিয়ে দিনে 1 থেকে 2 বার কুলি করতে পারেন। 1993 সালে জার্নাল অফ হিউম্যান হাইপারটেনশন এ প্রকাশিত হয় যে নিয়মিত পেয়ারা পাতা খেলে রক্তচাপ ও রক্তের লিপিড কমে থাকে। পেয়ারা পাতা ভালো করে শুকিয়ে চা বানিয়ে খেলে সম্পূর্ণ কোলেস্টেরল, খারাপ কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমায়। পেয়ারা পাতা চা ব্যাকটেরিয়ার কারণে সংঘটিত ডায়রিয়া প্রতিরোধ করে, কারণ এটার রস ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে বাধা দেয়। তাই ডায়রিয়া হলে দিনে কয়েকবার এই চা খেলে পায়খানার পরিমাণ, পানির মতো ভাব, পেট ব্যথা কমিয়ে দ্রুত সুস্থ করে তুলবে। অনেক বছর ধরে ডায়াবেটিসের চিকিৎসায় চীনা ঔষধে পেয়ারা পাতা ব্যবহার হয়ে আসছে। 1983 সালে দ্য আমেরিকান জার্নাল অফ চাইনিজ মেডিসিনে প্রকাশিত হয় যে পেয়ারা পাতার রসে হাইপোগ্লাইসেমিক গুণের প্রভাব ডায়াবেটিস মেলাইটাসের চিকিৎসায় খুবই কার্যকর। উচ্চ আঁশ ও নিম্ন গ্লাইসেমিক ইন্ডেক্সের পেয়ারা পাতা রক্তের সুগারের মাত্রাকে নিয়ন্ত্রণ করে। এছাড়া যারা ডায়াবেটিসের উচ্চ মাত্রা ঝুঁকিতে রয়েছেন পেয়ারা পাতার চাও খেতে পারেন। কুচি পেয়ারা পাতা শুকিয়ে মিহি গুঁড়ো করে 1 কাপ গরম পানিতে 1 চা চামচ দিয়ে 5 মিনিট ঢেকে রেখে তারপর ছেঁকে নিয়ে পান করতে পারেন প্রতিদিন। উচ্চ মাত্রা ভিটামিন সি সমৃদ্ধ পেয়ারা পাতা দেহকে ঠান্ডা, সর্দি, কাশি সহ অসংখ্য রোগ সংক্রমণ থেকে রক্ষা করে দেহের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রতিদিন পেয়ারা পাতা চা বানিয়ে খেতে পারেন। পেয়ারা পাতাতে থাকা বেশ কিছু যৌগিক পদার্থ যেমন লাইকোপিন, ভিটামিন সি এবং বেশ কিছু পলিফেনল থাকাতে এর রয়েছে ক্যান্সার ও টিউমার বিরোধী গুণাগুণ। এগুলো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, যা মুক্ত রেডিকেলকে নিরপেক্ষ করে দেহকে রক্ষা করে। 2010 সালে প্রকাশিত নিউট্রিশন অ্যান্ড ক্যান্সার জার্নাল গবেষণা বলেন যে পেয়ারা পাতার রস প্রোস্টেট টিউমারের আকার ছোট করে এবং প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে। এছাড়া নিয়মিতভাবে পেয়ারা পাতা খেলে বিভিন্ন ক্যান্সার ধরনের যেমন স্তন, মুখের, ত্বকের, পাকস্থলীর, অন্ত্রের এবং ফুসফুসের ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে।
পেয়ারা পাতাতে থাকা উচ্চ মাত্রা ভিটামিন এ দৃষ্টিশক্তি উন্নত করতে, কর্নিয়াকে সুস্থ স্বচ্ছ রাখতে ও চোখের কোষকে সুরক্ষিত রাখতে এবং রাতকানা রোগ প্রতিরোধে সাহায্য করে। এছাড়া এর ভিটামিন সি কৌশিক নালীকে উন্নত করে রেটিনাল কোষের সঠিক কার্যক্রমে সাহায্য করে। পেয়ারা পাতার দ্বারা মস্তিষ্কের মতো একটি গুরুত্বপূর্ণ অঙ্গকে সুস্থ রাখা সম্ভব। এই পাতা খাবারটি জ্ঞান শক্তিকে উদ্দীপিত করার সাথে সাথে মনোযোগকে তীক্ষ্ণ করে। যে কোনো ভেষজ উদ্ভিদেরই কিছু না কিছু সাইড ইফেক্ট থাকতে পারে, পেয়ারা পাতার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হওয়ার কথা নয়। তাই এই অত্যন্ত গুণী ভেষজটি ভেষজ হিসেবে ব্যবহারের পূর্বে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া নিরাপদ। ঘরে প্রস্তুতকৃত যে কোনো ভেষজ উদ্ভিদ নিজ দায়িত্বে ব্যবহার করুন। প্রিয় ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন আর আমাদের সাথেই থাকুন। ভিডিও সম্পর্কে কমেন্ট করে আপনার মতামত আমাদের জানান। নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ ভিডিওটি দেখে আমাদের পাশে থাকার জন্য।